الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ويقول النبي صلى الله عليه وسلم خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فنسيتها عسى أن يكون خيرا لكم فالتمسوها في العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের অর্থ মুফাসসিরিনরা দুই রকম বলে, একটা হলো সম্মানের রাতে আর একটা হলো তাকদীরের রাতে, তাকদীর বন্টনের রাতে। কারণ এই রাতে মানুষের তাকদীর বন্টন করা হয়, এই রাতে আগামী বছর আবার এই রাত কারা পাবে কারা পাবে না এগুলো সব নির্ধারণ করা হয়, কাদের আয়ু দীর্ঘ হবে কাদের আয়ু কম হবে, কারা ধনী হবে কারা গরিব হবে, কারা সুস্থ হবে কারা অসুস্থ হবে, এই রাতে সেই তাকদীর সেই রিজিক বণ্টন করা হয়। আর এক অর্থ হলো এটা সম্মানের রাত, কারণ এটা এত সম্মানিত রাত যে আল্লাহ তালাই বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি? মানুষ যখন একটা বড় কিছু বলতে চায় তখন এভাবে বলে, তুমি কি, তোমার কি ধারণা আছে এই ব্যাপারে? তো আল্লাহ তালা বলেন
তোমার কি ধারণা আছে শবে কদর কি, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা তারপরে বলেন, একটু মানুষ যত বুঝতে পারে এই রাতের সম্মান কত বেশি, তার একটা আলামত আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, এই কদরের রাত শবে কদর আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। 1000 মাস ইবাদত করলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি এই শবে কদরে ইবাদত করবে। রাসূল তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীর কুরতুবীর মধ্যে কয়েকটা ঘটনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে 4 জন এমন ব্যক্তি ছিল যারা আবাদুল্লাহ সামানিনা সানা ওয়ালাম ইয়াসিহি তারফাতা আইন, যেই 4 ব্যক্তি আল্লাহ তাআলার 80 বছর ধরে ইবাদত করেছে এবং এই 80 বছরের মধ্যে এক পলকের জন্য কখনো সে ইবাদত থেকে অন্য মনস্ক হয় নাই। এই 80 বছর লাগাতার আল্লাহ তাআলার ইবাদত করেছে এরকম বনি ইসরায়েলের 4 জন ব্যক্তি ছিল। তার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল রাদিয়াল্লাহু আনহু, শামউন রাদিয়াল্লাহু আনহু। যখন রসুল এই হাদিস বললেন তখন সাহাবারা সবাই অবাক হইতেছে যে তারা 80 বছর লাগাতার আল্লাহ তাআলার ইবাদত করছে আর আমরা তো জীবনই পাই না 80 বছর, 60 বছরের মধ্যে তো আমরা মারা যাই, আর 60 বছরের মধ্যে কয়দিনই বা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি? খুব অবাক হচ্ছে আর খুব আফসুস করতেছে। তো আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে রসুলের কাছে পাঠাইছেন আর রসুলের কাছে এসে বলতেছেন, আজিবাত উম্মাতুকা মিন বানি ইসরাইল, আপনার উম্মত খুব অবাক হচ্ছে বনি ইসরাইলের এই 4 জনের কথা শুনে যারা 80 বছর ইবাদত করেছে, আল্লাহ তাআলা এই উম্মতকে তাদের চেয়েও বেশি সম্মানিত বানাইতে চান, এই জন্য আল্লাহ তাআলা আপনার কাছে শবে কদর অবতীর্ণ করছে, যেই শবে কদরে 1 রাত যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা তাকে 83 বছর ইবাদত করার সওয়াব দান করবে। অন্য এক রেওয়ায়াতের মধ্যে আসছে, তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে, এক ব্যক্তি নাম ছিল শামসুন, সে একবার এক নেক আমল করছে, তো নেক আমল করার পরে ওই যুগের নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, ওই ব্যক্তির উপরে খুশি হয়ে গেছেন আর বলছেন যে এই শামসুনকে বলেন আপনি যাতে সে আমার কাছে ইবাদত করে, আমার কাছে দোয়া করে। আমার কাছে দোয়া করে, পরে কথা বলেন, বয়ানের মধ্যে কথা বলেন না, আল্লাহ তাআলা কাছে দোয়া করতে বলছেন, তো উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি আমাকে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। উনি দোয়া করছেন, হে আল্লাহ আমাকে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা তাকে সেরকম তৌফিক দিছেন, তার 1000 সন্তান আল্লাহ তাআলা তাকে দান করছেন এবং এই 1000-এর প্রতিটা সন্তানকে সে আল্লাহর রাস্তায় জিহাদে পাঠাইতেন আর সে 1 মাস দিনের জন্য যুদ্ধ করত আর যুদ্ধ করে সে ওই 1 মাসের মাথায় শহীদ হয়ে যেত। যখন 1 সন্তান শহীদ হইত আবার আরেক সন্তানকে পাঠাইতেন, তো আবার আরেক সন্তান আরেক মাস এরকম আল্লাহর রাস্তায় জিহাদ করতেন আর জিহাদ করে আবার সে শহীদ হইতেন। এইভাবে 1000 সন্তান আল্লাহর রাস্তায় পাঠাইছেন আর 1000 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হইছেন।
এবং 1000 মাস এরকম সে তার সন্তানরা জিহাদ করার সওয়াব পেয়েছে। তারপরে ওই শামসুন তার যখন সমস্ত ছেলেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, বাকি জীবন সে আল্লাহ তালার এবাদতে কাটাইছে। তো যখন ওই শামসুন রহমতুল্লাহ আলাই ওই আবেদের কথা রসুল যখন বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম খুব অবাক হইছেন আর আফসুস করতেছেন যে আগের যুগের উম্মতদেরকে আল্লাহ তালা কত আয়ু দিয়েছিলেন, কত বয়স দিয়েছিলেন, যার কারণে তারা আল্লাহ তালার জন্য এত কাজ করতে পারছে, তাদের এত সন্তান দান করেছিলেন যার কারণে এত সন্তানকে তারা আল্লাহর রাস্তায় শহীদ করতে পারছে, এত এবাদত করতে পারছে। তো সাহাবায়ে কেরাম যখন আফসুস করতেছিলেন তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইছেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বলতেছেন যে আপনার উম্মত খুব আফসুস করতেছে, আল্লাহ তাআলা আপনার উম্মতকে সবচেয়ে সেরা উম্মত বানিয়েছে, আর এই জন্য আল্লাহ তাআলা আপনার উম্মতকে এমন একটা রাত দান করেছে, সেই রাতে যদি সে ইবাদত করে তাহলে ওই শামসুন যার 1000 বছর 1000 মাস ধরে যে ইবাদত করেছে, যার সন্তানদেরকে যে শহীদ বানিয়েছে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতকে দান করবে। তো আমরা সেই শবে কদরের সন্নিকটে আসি। অন্য এক হাদিসের মধ্যে আসছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসির কুরতুবির মধ্যেও আসছে যে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজা বানিয়েছিলেন, আর উনি সুলাইমান আলাইহিসসালাম 500 বছর রাজত্ব করেছেন, আর যুলকারনাইনকেও আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজা বানিয়েছিলেন, সেও 500 বছর রাজত্ব করেছে। আর এই দুইজন যুলকারনাইন এবং সুলাইমান আলাইহিসসালাম তারা রাজা ছিলেন, ন্যায় বিচারক রাজা, তারা বাদশাহ ছিলেন, মানুষের সেবা করার বাদশাহ। সুলাইমান আলাইহিসসালাম নিজে না খেয়ে যদিও এত বড় রাজা ছিলেন, যার কথা সমস্ত মানব জাতি শুনত, সমস্ত জিন জাতিদার কথা শুনত, সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার আকাশ পাতাল বাতাস সবাই যার অনুগত ছিল, সবার উপরে রাজত্ব করেছেন, সেই সুলাইমান আলাইহিসসালাম এত বড় রাজা হওয়া সত্ত্বেও উনি কখনো রাজ্য ভাণ্ডার থেকে কখনো 1 পয়সা নিজের প্রয়োজনে উনি খরচ করেন নাই। ওনার যখন খাবারের দরকার হতো, ওনার যখন পরিবারের ভরণ পোষণের দরকার হতো, উনি নিজে বাইরে গিয়ে একজন শ্রমিকের মতো দিন মজুরের মতো খাটতেন, তারপরে সেখান থেকে উপার্জন করে নিজে খেতেন এবং তার পরিবার পরিজনকে খাওয়াতেন। এরকম রাজা যারা 500 বছর রাজত্ব করেছে এবং মানুষের সেবা করেছে, কত হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের তারা সেবা করেছে, ওই কিতাবের মধ্যে আসছে এই দুই রাজা 500 বছর করে 1000 বছর 1000 বছর তারা রাজত্ব করে যত সওয়াব তারা অর্জন করেছে, আল্লাহ তাআলা এই শেষ জমানার উম্মতদেরকে যারা এই শবে কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই দুই রাজার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো আমরা কত বড় ভাগ্যবান, আমরা নিজের ভাগ্য আমরা নিজে বুঝি না, আমরা যে আসলে কত বড় ভাগ্যবান। জান্নাতের মধ্যে যখন সবাই জান্নাতে ঢুকতে চাবে, সমস্ত নেককাররা জান্নাতিরা জান্নাতে ঢুকতে চাবে, দরজা বন্ধ করে রাখা হবে, সবাই দরজার সামনে এসে অপেক্ষা করতে থাকবে। এক হাদিসের মধ্যে আছে যে জান্নাত এত প্রশস্ত, জান্নাতের দরজা যার প্রশস্ত হল দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, এবং অন্য এক হাদিস আছে 500 বছরের রাস্তা, দুই গেটের মাঝখানে, জান্নাতের দুই চৌকাটের মাঝখানে 500 বছরের প্রশস্ততা, কিন্তু তারপরেও এমন একদিন আসবে, ইয়াতি আলা বাবিল জান্না ওয়াহুয়া কাযীযুম মিনাজ জিহামিন নাস, একদিন আসবে সেই জান্নাতের দরজার মধ্যে এত ভিড় হবে, ওই ভিড়ের কারণে ভিড়ের আওয়াজ আসবে, কাযীজ ভিড়ের আওয়াজ হবে, মানুষের মধ্যে উহ আহ আওয়াজ হবে, এত ভিড় হবে, সবাই জান্নাতের দরজার মধ্যে অপেক্ষা করবে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন,
সবাই দরজা নক করবে, দরজা খুলেন, কেউ দরজা খুলবে না। রসুল আসবেন, দরজা নক করবেন, আপনি কে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা কোটি বছর আগে আদেশ করে রাখছেন এই দরজা আমি খুলব শেষ জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো রসুল বলেন আমার জন্য দরজা খোলা হবে, আমি জান্নাতে প্রবেশ করব। তারপরে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করতে চাবে, কিন্তু কারোর জন্য দরজা খোলা হবে না। আমার উম্মতরা আসবে, আর আমার উম্মতরা এসে নক করবে, কে তোমরা? আমরা শেষ জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে হ্যাঁ, আমাকে কোটি বছর আগে বলা হয়েছে তোমাদের জন্য দরজা খুলে দেওয়ার, আমি তোমাদের জন্য দরজা খুলে দিলাম, যাও তোমরা জান্নাতে যাও। রসুল বলেন লা তাদখুলু উম্মাতুন আল জান্নাহ হাত্তা তাদখুলা উম্মতি, জান্নাতের মধ্যে কোন জাতি প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত জান্নাতে প্রবেশ না করে। আমরা কতটা ভাগ্যবান, কতটা ভাগ্যবান, আল্লাহ তাআলা কত সুযোগ আমাদেরকে দিয়েছেন। আর এই সবে কদর রসুলুল্লাহ একদিন বের হইছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বের হইছেন, উনি বলতেছেন যে খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি আজ বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য শবে কদর কোন রাতে। কিন্তু ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন আমি যখন বের হয়েছি তোমাদেরকে শবে কদর বলার জন্য ওই অমুকে আর অমুকে দুইজনে ঝগড়া করেছে, আর তাদের ঝগড়া করার কারণে ফারুফিয়াত আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই শবে কদর কোন রাতে হবে এই জ্ঞানকে উঠিয়ে দিছেন। ঝগড়া, মানুষের মধ্যে দ্বন্দ্ব কত বড় ক্ষতিকর, কত বড় ক্ষতিকর। আমরা শবে বরাতে বলেছিলাম আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। এক ব্যক্তি হলো লিমুশরিকিন আও মুশাহিন, যে নাকি শিরিক করে, আর একজন হলো যে ঝগড়া করে, মানুষের সাথে দ্বন্দ্ব রাখে, মানুষের সাথে হিংসা রাখে, ওই ঝগড়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বুখারী শরীফের হাদিস আছে তুফতাহু আবওয়াবুল জান্নাহ ফি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতে যাওয়ার অনুমতি দেন। অন্য এক রওয়ায়েত আছে তুরদুল আমাল, মানুষের আমলগুলোকে এই দুই দিন আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়, আল্লাহ তাআলা গ্রহণ করবেন কি করবেন না। তো সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ দেন, সবার আমলকে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেন না, দুই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। কারা কারা? যারা নাকি উমজুরু হাত্তা ইয়াসতালিহা, যেই দুইজন ঝগড়া করেছে, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, কেন তুমি আমারে গালি দিলা, কেন তুমি আমার কাস্টমার নিয়ে গেলা, কেন আমার জমি দখল করলা, কেন আমার ভাগ নিয়ে গিলা, যে কোনো বিষয় নিয়েই তারা ঝগড়া করুক না কেন, ওই দুই ঝগড়াটে ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা গত শুক্রবার বলেছিলাম এক ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না যার উপার্জন হারাম থাকে। আমি হাদিস বলেছিলাম, খুব কঠিন হাদিস, আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামকে যে আপনি আনজির কওমাকা লা ইয়াদখুলু বাইতাম মিন বুয়ুতি, আপনি বলে দেন আমার ওই বান্দারা যেন আমার কোনো ঘরে না আসে, ঘরে প্রবেশ না করে, কোনো মসজিদে যেন প্রবেশ না করে। কারা? লি আহাদিহি মিনদাহুম মাজলিমা, যার কাছে তার ভাইয়ের কোনো অধিকার আছে, অন্যের অধিকার সে ক্ষুণ্ণ করেছে, অন্যের টাকা সে মেরে খেয়েছে, অন্যের সাথে ধাপ্পাবাজি করে সে তার জমি দখল করেছে, তার ব্যবসা দখল করেছে, তার চাকরি দখল করেছে,
তার টাকা পয়সা সে অন্যায় ভাবে নিয়েছে, তার উপরে জুলুম করেছে, অন্যের পাওনা যার কাছে আছে আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন আমার মসজিদে প্রবেশ না করে। কেন? ফা ইন্নী আলানুহু মা দামা কাইমান ইউসাল্লি বাইনা ইয়াদাইয়া, কারণ সে যতক্ষণ যা আমার মসজিদে বসে আমার জন্য ইবাদত করে আমি তাকে এতটাই ঘৃণা করি, যতই ইবাদত সে আমার করে আমি ততটাই তাকে অভিশাপ করতে থাকি। এই জন্য আমার শরীরে যদি হারাম থাকে, উপার্জন যদি হারাম থাকে, তাহলে আল্লাহ তাআলা আমল কবুল করবেন না। আর দ্বিতীয় বিষয় হলো আমার আমল কবুল করবেন না যদি আমার মানুষের সাথে ঝগড়া থাকে। খুব কঠিন বিষয়, অথচ আমরা এগুলো অহরহ করতেছি। আমরা মনে করি যে আমি বাস নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, বড় আল্লাহওয়ালা হয়ে গেছি। আল্লাহওয়ালা তখনই হতে পারবো যখন আমি আল্লাহ তালার আদেশগুলোকে পুরোপুরি পালন করব আর যখন আল্লাহ তালার নিষেধগুলোকে পুরোপুরি ত্যাগ করব। আল্লাহ নিষেধ করছেন আমি সেটা করব, আর আমার নফল কাজের দ্বারা আমার আল্লাহ তালার নৈকট্য কখনোই হবে না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রসুল বলেন যে তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করবা না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন হয় এমন কাজও করবা না, কেউ কাউকে গালি দিবা না, কেউ কাউকে কষ্ট দিবা না, কেউ কারো দুর্নাম করবা না, কারণ দুর্নাম করলে সম্পর্ক ছিন্ন হয়, সে রাগ হবে। আমি তার বদনাম করলে, তার টাকা মেরে খাইলে, তাকে ঠকাইলে আমার সাথে সম্পর্ক ছিন্ন হবে। আল্লাহর রসুল আদেশ করছেন তোমরা সম্পর্ক ছিন্ন করবে না, সম্পর্ক ছিন্ন করার কাজও করবে না। ওয়ালা তাদাবারু, আর তোমরা পিঠ দিবে না, তোমার সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নাই খোঁজ খবর নাও না, সে তার তোমার দিকে পিঠ দেয় তুমিও তার দিকে পিঠ দাও, তোমাদের সাথে সুসম্পর্ক নাই। ওয়ালা তাবাগাদু, আর একে অপরকে হিংসা করবা না, একে অপরকে হিংসা করবা না। হিংসা একটা বড় বড় অনেক বড় গুনাহ। আল্লাহ রসুল এক হাদিস, ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেরকম লাকড়িকে খেয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে, পুরোপুরি ছাই বানিয়ে ফেলে, হিংসা মানুষের সমস্ত নেক আমলকে এভাবে ছাই বানিয়ে ফেলে। আমি বাস হিংসা করতেছি, সে কেন ভালো ব্যবসা করবে, আমি কেন কম ব্যবসা করব, সে কেন ভালো চাকরি করবে, কেন তার বসের সাথে সুসম্পর্ক থাকবে, আমি কেন নিচে থাকব, কেন তার গলা সুন্দর হবে, আমার কেন গলা সুন্দর হবে না, কেন তাকে সবাই সম্মান করবে, আমাকে কেন করবে না, আমি তার ভালো দেখে আমার ভালো লাগে না, আমার মুসলমান ভাইয়ের ভালো দেখে আমার ভালো লাগে না, আমি সব সময় হিংসা করি। হিংসা হলো ইহুদিদের গুণ, ইহুদিদের দোষ। ইহুদিরা ইসলাম গ্রহণ করে, ইসলাম আসার আগে তারা অপেক্ষা করত, বলতো যে শেষ যুগে এক নবী আসবে, সেই নবীকে আমরা মানব আর সেই নবীর দ্বারা আমরা দুনিয়ার রাজা হব। এমনকি তারা এই নবীকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করত। কোরআনের মধ্যে আছে, ওয়াকানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা মিন ক্বাবল, তারা আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ শেষ যুগে যে নবী আসবে এই নবীর উসিলায় আমাদের এই যুদ্ধে জয়দান করেন, শেষ যুগে যে নবী আসবে এই নবীর উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করেন, সবাই মিলে একসাথে এইভাবে দোয়া করত। কিন্তু রসুল যখন আসছে, ইহুদিদের বংশের মধ্য থেকে আসে নাই, ওই হিংসার কারণে রসুল, তারা জানতো রসুল সত্য নবী, কিন্তু শুধুমাত্র হিংসার কারণে, আমার দলের থেকে হয় নাই। আমরা যেমন অনেক সময় একজন সত্য কথা বলে তারপরও মানি না, কারণ সে আমার দলের লোক না, সে আমার দেশের লোক না, সে আমার বংশের লোক না, সে আমার আত্মীয় না, সে সত্য বললেও আমি তার বিরোধিতা করব, এটা হলো হিংসা। একজন সত্য বলবে, সে না হোক আমার বংশের লোক, সে না হোক আমার দলের লোক, সে না হোক আমার দেশের লোক, না হোক সে আত্মীয়, সত্য বলতে অবশ্যই তাকে আমার সমর্থন জানাইতে হবে, আর না হয় এটা হিংসায় পরিগণিত হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরকে হিংসা করবা না, তোমরা একে অপরকে ঘৃণা করবা না, ঘৃণার কাজ তোমরা করবা না, গীবত করবে না, শেকাওয়াত করবে না। ওয়ালা তানাজাসু, তানাজুস করবে না, এর দ্বারা মানুষের মধ্যে
দূরত্ব সৃষ্টি হয়, তানাজুস হলো। একজন মানুষ একটা কিছু কিনতে গেছে, আপনি ওইখানে গিয়ে বললেন, সে দরদাম করতেছে, আপনি তার উপরে গিয়ে দরদাম শুরু করছেন, এটাও আল্লাহ রসুল নিষেধ করছেন, হারাম। একজন একটা রিক্সা ঠিক করতেছে, ভাই যাবেন নাকি, আপনি গিয়া এই রিক্সা যাবা নাকি, তোমার আমি পয়সা বাড়ায় দিব, এটা হারাম, নিষেধ। এর দ্বারা আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়, ভাইয়ের মধ্যে আপনার দূরত্ব সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ রসুল কি বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। তোমার আপন ভাই যেমন তুমি সবসময় মঙ্গল কামনা করো, তার সাথে কখনো ঝগড়া করো না, তার উপকার করতে চাও, এভাবে সমস্ত মুসলমানকে তোমার আপন ভাই বানিয়ে ফেলো। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বড় আমল, বড় আমল, আমার সাথে যদি আমি অন্য কারো সাথে যদি হিংসা রাখি, এই পবিত্র এত বড় মহান রাতেও আমি আল্লাহ তাআলার সেই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারবো না। এই জন্য যদি কারো সাথে আমাদের দ্বন্দ্ব থেকে থাকে, আমাদের এই শবে কদরে এই শিক্ষা নিতে হবে যে আমি সবাইকে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে পারছি তো ইনশাআল্লাহ, আমরা সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন, মা জাদাল্লাহু বিআফুবিন ইল্লা জাদাহু ইজ্জান, যেই বান্দা যত বেশি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা তার সম্মানকে তত বেশি বাড়িয়ে দেয়। রসুলের হাদিস, আমি মনে করি আমি কেন তার সাথে জেসে কথা বলতে যাব, সে তো আমার সাথে কথা বলে না, আমি কেন আকবরায় তার সাথে সম্পর্ক ঠিক করতে যাব, সে তো আমার সালামের উত্তর দেয় না। আল্লাহ রসুল বলেন, যে বান্দা যত বেশি মানুষকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে তত বেশি বাড়িয়ে দিবেন। এই জন্য সেই শবে কদর রসুল তারপরে বলেছেন, তোমরা এই শবে কদর এখন নির্ধারিত নাই, এটা তোমাদের জন্য উপকারী, যেহেতু নির্ধারিত নাই এটাই তোমাদের জন্য উপকারী, তোমরা এই শবে কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে, বেজোর রাত্রিগুলোতে তোমরা শবে কদরকে তালাশ করো। এই জন্য 21 রাতেও শবে কদর হতে পারে, আবার 23 রাতেও শবে কদর হতে পারে, আবার 25 রাতেও শবে কদর হতে পারে, 27 রাতে, 29 রাতে। আল্লাহ রসুল বলছেন এই রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। আর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, যে আমি কসম করে বলছি, উনি ওনার ব্যক্তিগত মত বলেন, যে আমি কসম করে বলতেছি যে শবে কদর হলো এই রমজানের 27তম রাতেই হলো শবে কদর। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন যে 27তম রাতকেই শবে কদর হওয়ার অনেক গ্রহণযোগ্য মত বলা হয়। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে একত্রিত করছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যেও আসছে, সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন যে শবে কদর কবে, তো সবাই মোটামুটি একমত হয়েছে যে শবে কদর হলো রমজানের শেষ দশকের কোনো বেজোর রাতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে একটা বিশেষ তথ্য আছে। বলে কি তথ্য? বলে আমার মত হলো, আমি বলি যে শবে কদর হলো রমজানের 27তম রাতে, অর্থাৎ 27-20 শেষ দশকের 27-7 দিন গেলে অথবা 7 দিন বাকি থাকলে, অর্থাৎ 23তম রাতে অথবা 27তম রাতে। বলে তুমি কিভাবে বললা এটা? বলে খালাকাল্লাহু সামাওয়াতিস সাবা, আল্লাহ তাআলা আসমানকে 7 আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনকে 7 জমিন বানিয়েছেন, আল্লাহ তাআলা তওয়াফকে 7 তওয়াফ বানিয়েছেন, আল্লাহ তাআলা সপ্তাহকে 7 দিনের সপ্তাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে 7 ধরনের খাবার খেতে বলছেন, এক কোরআনের এক আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মানুষকে 7 মাসের মধ্যে তাকে একটা রূপ, পুরোপুরি রূপ ধারণ করেন, তার জন্মের একটা পুরোপুরি রূপ ধারণ করেন, এবং আল্লাহ তাআলা যে পাথর নিক্ষেপ করতে বলছেন সেখানেও 7টা পাথর নিক্ষেপ করতে বলছেন। তো এতগুলো 7, এই 7-এর দ্বারা এটাই বোঝা যায় যে 7 শেষ দশকের 7 রাতে অথবা শেষ দশকের 7 রাত বাকি থাকতে, 23তম রাতে অথবা 27তম রাতেই শবে কদর হবে। তো এই জন্য আমরা এই আশা অনেক করতে পারি, আজ যেহেতু 27তম রাত, আজকেও আল্লাহ তাআলা সেই শবে কদর দিয়ে দিতে পারেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের কিছু আলামত বলছেন,
শবে কদরের আলামত হলো রসুল বলছেন ইমারাতুহা লাইলাতুন তালিকাতুন লা বারিদাতুন ওয়ালা হাররা তাতলুউ শামসু সবিহাতাহা ওয়ালাইসা লাহা শুআ। সহিহ হাদিস। রসুল বলেন যে শবে কদরের আলামত হলো ওই কদরের রাত নাতিশীতোষ্ণ হবে, সেখানে বেশি গরমও হবে না আবার ঠান্ডাও হবে না, এবং সেই রাত উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, অন্ধকার হবে না, উজ্জ্বল হবে। এবং ওই ওই রাতের সকালবেলা যে সূর্য উদিত হবে, সূর্যটা উদিত হবে তার কোনো কিরণ থাকবে না, সূর্য উদিত হবে কিন্তু কোনো কিরণ থাকবে না। তো এই শবে কদরের এত বড় ফজিলত, এই কোরআনের যে আয়াত আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজ্জি রাব্বিহিম, এই রাতে ফেরেশতারা এবং রূহ তারা দুনিয়াতে অবতীর্ণ হয়। এক হাদিসের মধ্যে আসছে যে রূহ অর্থ হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আর এক অর্থ হলো রূহ একটা ফেরেশতাদের একটা বিশেষ দল। সিদরাতুল মুনতাহায় কোটি কোটি ফেরেশতারা হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে থাকে, এই সমস্ত কোটি কোটি ফেরেশতারা এই শবে কদরে দুনিয়াতে অবতীর্ণ হয়। হাদিসের মধ্যে আসছে এত সংখ্যক ফেরেশতারা আসে যে দুনিয়ার মধ্যে এক হাত বাকি থাকে না যেখানে কোনো ফেরেশতা নাই। তারা বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন গাছে, বিভিন্ন রাস্তাঘাটে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে অবস্থান গ্রহণ করে, আর অবস্থান গ্রহণ করে তারা কি করে, ইউসাল্লুনা ওয়া ইউসাল্লিমুনা আলা কুল্লি কাঈমিন ওয়া কাঈদিন ইয়াযকুরুনাল্লাহ। তারা এই রাতে ওই সমস্ত মানুষকে সালাম করতে থাকে, ওই সমস্ত মানুষের জন্য দোয়া করতে থাকে যারা এই রাতে রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে, যারা এই রাত জেগে জেগে দোয়া করতে থাকে, জিকির করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের জন্য এই সকল ফেরেশতারা দোয়া করতে থাকে, এবং এই ফেরেশতারা তাদের সাথে মুসাবাহা করে। এক হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা তোমার সাথে মুসাবাহা করছে তুমি কিভাবে বুঝবা, লাউ ইকশাআরাত কুলুবুকা ওয়া দামাআত আইনুকা, যদি এই রাতে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে তোমার শরীরে যদি কম্পন আসে, তোমার লোমকূপ যদি দাঁড়িয়ে যায়, তোমার চোখ থেকে যদি পানি পড়ে, তাহলে তুমি বুঝবা তোমার সাথে এই রাতে ফেরেশতারা মুসাবাহা করেছে। এই জন্য এই রাতে ফেরেশতারা দলে 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 দুনিয়ার মধ্যে বিচরণ করে, আর যারাই এবাদত করে তাদের জন্য দোয়া করতে থাকে, যারাই ইবাদত করে তাদের সাথে মুসাবাহা করতে থাকে, সালাম করতে থাকে। আর রসুল এই জন্যই বলেছেন মান হুরিমা লাইলাতাল কদরি ফাকাদ হুরিমাল খাইরা কুল্লা। এই শবে কদরের মধ্যে একটা রাত আছে যেই রাতের মূল্য 1000 মাসের চেয়েও বেশি, যে ব্যক্তি এই শবে কদরের বরকত থেকে বঞ্চিত হইল সে আল্লাহ তাআলার কাছে বঞ্চিত রূপে লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য শবে কদর পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য কমপক্ষে আমরা আজ এবং সামনে হয়তো আর একদিন আছে 29 তারিখ, আমরা এবাদত করব, সারা রাত আজকে এবাদত করব, আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। সবচেয়ে বড় জিকির হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একবার বলেন, হে আল্লাহ আপনি আমাকে একটা বিশেষ জিকির শিখিয়ে দেন যেটা সবার চেয়ে আলাদা হবে। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মূসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহ এই জিকির তো সবাই করে, তো আমি তো আপনার কাছে একটা স্পেশাল জিকির চেয়েছি, আমি নবী, আমাকে একটা আলাদা জিকির দিবেন যার দ্বারা আমি সবার চেয়ে বেশি আপনার নৈকট্য অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলা বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর পুরো 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই আমার কাছে অনেক ভারী হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এত মূল্যবান। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব। দোয়াই একটা ইবাদত, দোয়াই একটা, আপনি নামাজ পড়লে যেরকম ইবাদত সওয়াব হয়, রসুল হাদিসের মধ্যে বলছেন আদ দোয়া উ হুয়াল ইবাদা, দোয়াই হলো একটা ইবাদত।
আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমার ব্যবসায় আপনি লাভ দেন, আমার পা ব্যথা আপনি পা ঠিক করে দেন, হে আল্লাহ আমার পেটে অসুখ পেট ভালো করে দেন, হে আল্লাহ আমার টাকা পয়সা দরকার টাকা পয়সা দেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, আমার ছেলে মেয়েরে আপনি ভালো বানান, আমার স্ত্রীকে আপনি সুখ দান করেন, আপনি যত দোয়া করতেছেন আপনি চাইতেছেন আল্লাহর কাছে, এই সমস্ত চাওয়াগুলো ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হয়। কোরআনের মধ্যে আসছে ওয়াকালা রাব্বুকুম উদউনি ইস্তাজিবু লাকুম, আপনার পালনকর্তা বলতেছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। তারপরের আয়াতে কি বলেন, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শুনে রাখো শুনে রাখো, যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করবে, আল্লাহ তাআলা এই দোয়াকে ইবাদত বলছেন, যারা আমার এই এই দোয়ার ইবাদত করা থেকে অহংকার করবে যে আমার আবার কি চাওয়া লাগবে, আমার তো সবই আছে, আমার তো টাকা পয়সা আছে ধন সম্পদ আছে ক্ষমতা সবই আছে, আল্লাহর কাছে আবার কি চাইব, যারা অহংকার করবে আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি সত্বর জাহান্নামের মধ্যে অপমানিত হয়ে প্রবেশ করবে। এই জন্য আপনি দোয়া না করলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নেবে, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা বরং চাইলে তারা আপনার জেলখানায় নিবে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনার জেলখানায় নিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা একটা বড় ইবাদত, এই জন্য এই রাতে আমরা ইবাদত করব। তবে এই কথাও আমরা আবার স্মরণে রাখবো যে এমন যেন না হয় আমি সারা রাত খুব নফল নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, শবে কদরের ফজিলত হাসিল করলাম, কিন্তু যখন ফজরের সময় হয়ে গেল তখন আমার চোখে ঘুম চলে আসছে, আমি আর ফজর নামাজ পড়তে পারলাম না। তাহলে এই সারা রাত ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে হবে না। এই জন্য আমি যদি আমার ব্যাপারে নিশ্চিত থাকি, আমি সারা রাত যদি ইবাদত করি ফজর নামাজে আমার কোনো ব্যাঘাত হবে না, অবশ্যই আমি করব। আর যদি আমার ব্যাপারে আমার সন্দেহ থাকে যে আমি যদি সারা রাত জাগি তাহলে আমার ফজর নামাজ নিয়ে সমস্যা আছে, তাহলে আমার জাগার কোনো দরকার নাই, আমি সুন্দর করে ঘুমিয়ে যাব, আবার সকালবেলা উঠব, ফজর নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন মান সাল্লাল ইশা ওয়াসসুবহা ফি জামাতিন ফাকান্নামা ক্বামাল লাইলাকুল, যে নাকি এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ল। ফজরের নামাজ জামাতের সাথে আর এশার নামাজ জামাতের সাথে পড়লাম তো সারা রাত আমি নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব। এই জন্য আমি আমার নিজের ব্যাপারে ডিসিশন নিব, আমি যদি পারি সারা রাত ইবাদত করব, আর যদি না পারি তো আমি যতটুকু পারি করে ঘুমিয়ে পড়ব যাতে ফজরের নামাজ আমার জামাত থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শবে কদরের ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সব সময় বলেন যে আমার কাছে দোয়া করো দোয়া করো। আমরা অনেক সময় বলি আমাদের দোয়া তো কবুল হয় না, কিছু শর্ত আছে। এক হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়াস্তাজিবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন, আল্লাহ তাআলা বান্দার সকল দোয়াকে কবুল করেন কিন্তু দুই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যদি কোনো মানুষ কোনো অপরাধের দোয়া করে, হে আল্লাহ ওই মেয়ের সাথে আমার কি বলে বন্ধুত্ব করায় দেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার অমুক গুনাহ করতে দেন, অমুক সিনেমা আমাকে করতে দেন, অমুক ওই ঘুষটা যেন খাইতে পারি সেই তৌফিক আমাকে দান করেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো কোনো গুনাহের দোয়া যদি কেউ করে তো আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন না। আর দ্বিতীয় হলো কেউ যদি সম্পর্ক ছিন্নের দোয়া করে যে হে আল্লাহ আপনি তারে বারোটা বাজায় দেন, আপনি তার এই ক্ষতি করে দেন, তার কি বলে ব্যবসা আপনি শেষ করে দেন, আপনি ওই দলে শেষ করে দেন, এরকম যদি কেউ সম্পর্ক ছিন্নের দোয়া করে ঝগড়ার দোয়া করে তো আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করেন না। এই হাদিসের মধ্যে দুইটা আসছে, অন্য এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা মানুষের দোয়াকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মানুষ হতাশ হয়। হতাশ হয়ে কি বলে, আল্লাহর কাছে বহু দোয়া করছি কোনো কাজ হয়নি, দোয়া করতে করতে শেষ, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। হতাশ হওয়া এটা, হতাশ না হওয়া দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। আমাকে দোয়া করতেই হবে, দোয়া করে যেতেই হবে, আল্লাহ তাআলা আমার প্রতিটা দোয়াকে কবুল করেন। এক হাদিসের মধ্যে আসছে
আল্লাহ তাআলা তার বান্দার প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। কিছু দোয়া কবুল করার পরে সে যেটা চায় আল্লাহ তাআলা হয়তো তাকে সেটাই দিয়ে দেন, একরকম দোয়া কবুল। আর দ্বিতীয় রকম দোয়া কবুল হলো আও ইয়াসরিফু আনহু আসু আমিসলা, অথবা তার উপরে একটা বিপদ আসতেছিল, আল্লাহ তাআলা সে যেটা চায় সেইটা দেয় নাই, কিন্তু তার এই দোয়ার কারণে তার আগত বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। একটা বড় বিপদ আসতেছিল, এই বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দেন, দুই রকম দোয়া কবুল। তৃতীয় রকম দোয়া কবুল হলো আউ ইয়াদাখিরু লাহু ইয়াউমাল কিয়ামা, অথবা দুনিয়াতে তার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করেন নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য সওয়াবকে সংরক্ষিত রাখেন। এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দেখবে তার দোয়া যে করেছিল ওই দোয়ার ফল না পাওয়ার কারণে আল্লাহ যে সওয়াবগুলো দোয়ার কারণে যে সওয়াবগুলো হয়েছে সংরক্ষিত করে রাখছে, এত সওয়াব, এগুলো দেখে সে কামনা করবে, হায় আল্লাহ, আমার যদি কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হইতো, আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হইতো। এই জন্য আমরা যেই দোয়াই করি না কেন, সমস্ত দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হ্যাঁ, আমি হয়তো অনেক সময় আমি যেটা চাই সেটা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দেন, অনেক সময় যেটা চাই সেটা আমাকে দেন না আমার মঙ্গলের জন্য। আমি চাই, হে আল্লাহ, আজকে আমার একটা বাসের টিকিট বের ব্যবস্থা করে দেন, আজকে যেন বাড়িতে যাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক লাইন ধরছি, অনেক ধাক্কাধাক্কি করছি, তারপরও আল্লাহ আমার এই দোয়া কবুল করেন নাই। কেন? ও যেই বাসের টিকিট আমি কিনতে গেছিলাম, ওই বাস আজ রাতে অ্যাক্সিডেন্ট করে আমার যে সিট ছিল সেই সিটের লোক সে মারা গেছে। তো আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেন না আমার মঙ্গলের জন্য। এই জন্য অনেক সময় আমি যা চাই সেইটা আমি পাই না, এটা আমার মঙ্গলের জন্য সব সময় কোনো সময় হতাশ হওয়া যাবে না। আমার যত দোয়াই করি হয়তো বা আমি যা চাই তা পাইতেছি, অথবা যা চাই সেটা পাই নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা অন্য একটা বিপদ আমার দূর করে নিছে, অথবা আমার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা সওয়াবকে আমার জন্য সংরক্ষিত রাখছেন। এই জন্য হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া এটা দোয়া কবুল না হওয়ার একটা লক্ষণ। তো তিনটা শর্ত, এক হলো গুনাহের দোয়া করা যাবে না, দ্বিতীয় হলো শত্রুতার সম্পর্ক ছিন্নের দোয়া করা যাবে না, আর তৃতীয় হলো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করেন। আমরা এখন দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار هاي الله আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি, হে আল্লাহ, দয়া করে আমাদের সকলের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা শবে কদরের আশায় সবাই একত্রিত হয়েছি, হে আল্লাহ, শবে কদরের সেই ফজিলত আমাদের সবাইকে আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, শবে কদরে ইবাদত করলে যে 1000 মাসের সওয়াবের 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ আমাদের সবাইকে আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা কোরআন খতম করেছি, হে আল্লাহ, আপনার কালাম আজ আমরা খতম করেছি, হে আল্লাহ, আপনি কোরআনের শুরুতে বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমরা এই কোরআন যখন পড়তে যাই আমরা কেউ ভুল ছাড়া কোরআন পড়তে পারি না, আমাদের সবার ভুল হয়ে যায়। হে আল্লাহ, এই কোরআন পড়তে গিয়ে যত ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই কোরআন খতমকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা এই যে 27 দিন 27 রাত আমরা 20 রাকাত করে নামাজের মধ্যে কোরআন শুনেছি, হে আল্লাহ, আপনি জানেন আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল,
এ আল্লাহ আপনি জানেন আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, দাঁড়াতে পারে না, তারপরও আপনাকে খুশি করার জন্য দাঁড়িয়েছিল। হে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনার কোরআনের প্রতিটা অক্ষর শোনার জন্য আমরা এত লম্বা লম্বা আপনাকে খুশি করার জন্য দাঁড়িয়েছিলাম। হে আল্লাহ, এত কষ্ট করে তারাবি নামাজ পড়েছি, দয়া করে আমাদের সেই তারাবি নামাজকে আপনি কবুল করে নেন, আমাদের কোরআন খতমকে আপনি কবুল করে নেন। এই কোরআনের দ্বারা, এই তারাবি নামাজের দ্বারা যত সওয়াব হয়েছে সমস্ত সওয়াবকে আপনি কবুল করে নেন। এই তারাবি এবং কোরআনের উসিলায় আমাদের সবার জীবনকে আপনি পরিবর্তন করে দেন, আমাদের সবাইকে আপনি খাঁটি মুসলমান বানিয়ে দেন, আমাদের সবাইকে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন, এই কোরআন বুঝার তৌফিক দান করেন, এই কোরআনের অর্থ বুঝার তৌফিক দান করেন, এই কোরআন পড়ার আগ্রহ তৈরি করে দেন, এই কোরআনের নিয়ে গবেষণা করার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, আপনার রসুল বলেছেন এই কোরআন যারা পড়বে কাল কিয়ামতের দিন কোরআন আপনার সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, এই কোরআনকে এমন বন্ধু বানানোর তৌফিক দান করেন যে বন্ধু দুনিয়াতে আখেরাতে সব সময় আমার পাশে সহযোগিতা করে যায়। ইয়া রব্বুল আলামিন, এই কোরআনকে আসল বন্ধু বানানোর তৌফিক দান করেন, এই রোজাকে আসল বন্ধু বানানোর তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, আপনাকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি তো ডাকতে থাকেন আপনার বন্ধুত্ব করার জন্য, আপনার বন্ধু হওয়ার জন্য আপনি সব সময় হাত প্রসারিত করতে থাকেন। আমরা হতভাগা, আমরা দুর্ভাগা, আমরা আপনার ডাকে সাড়া দেই না, আপনার বন্ধু হতে চাই না, আমরা সবাই শয়তানের বন্ধু হয়ে যাই। ইয়া রব্বুল আলামিন, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের পিছনে চলে চলে, হে আল্লাহ, আপনার ডাকে সাড়া না দিয়ে অনেক বড় অপরাধ করেছি, অনেক বড় নেমক হারামি করেছি, অনেক বড় অকৃতজ্ঞতা করেছি, দয়া করে আপনারই বান্দা আমরা, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনার বন্ধু বানিয়ে নেন, আমাদের সবাইকে আপনার বান্দা বানিয়ে নেন, আমাদের সবাইকে আপনার মুসলমান বানিয়ে নেন। আমরা সবাই যেন আপনার প্রতিটা হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করতে পারি সেই তৌফিক দান করেন, প্রতিটা হুকুমের সামনে আমরা যেন নিজেকে আত্মসমর্পণ করতে পারি সেই তৌফিক দান করেন, শয়তানের বিভ্রান্তিতে যেন না পড়ি সেই তৌফিক দান করেন। আপনার হুকুম মানার ক্ষেত্রে, রসুলের তরিকাকে মানার ক্ষেত্রে বিভিন্ন অজুহাত যেন দ্বার না খোরায় সেই তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, আপনাকে মানার তৌফিক দান করেন, আপনার রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আপনার ডাকে সবসময় সাড়া দেওয়ার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, সবে কদর আপনার ফেরেশতারা দুনিয়াতে আসে আর খাঁটি বান্দাদের সাথে, আপনার গোলামদের সাথে মুসাফা করতে থাকে। ইয়া রব্বুল আলামিন, আমাদের সাথেও যেন এই পবিত্র ফেরেশতারা মুসাফা করে সেই তৌফিক আমাদের দান করেন, এই ফেরেশতারা যেন আমাদের জন্য দোয়া করে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন আপনার কাছে অভিশপ্ত না হই, আমরা যেন ফেরেশতাদের বদদোয়ার মধ্যে না পড়ি, আমরা যেন আপনার রসুলের বদদোয়ার মধ্যে না পড়ি সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া রব্বুল আলামিন, আমরা যেন সবাইকে মাফ করে দিতে পারি সেই তৌফিক দান করেন, আমার সকল মুসলমানের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি সেই তৌফিক দান করেন, সকল মুসলমানের সাথে আমি যেন সুসম্পর্ক রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন, কোন মুসলমানকে যেন হিংসা না করি, কোন মুসলমানকে যেন বিদ্বেষ না করি, কোন মুসলমানকে যেন ক্ষতি করার চেষ্টা না করি, কোন মুসলমানকে যেন ঘৃণা না করি, সকল মুসলমানকে যেন আপন ভাইয়ের মতো মনে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন।
ইয়া রাব্বুল আলামিন, প্রতি সপ্তাহে আপনি ক্ষমা করেন, প্রতি সপ্তাহে আপনি জান্নাতীদের ঘোষণা করেন, আমরা যেন ঝগড়া করে মানুষের সাথে দ্বন্দ্ব ফাসাদ করে সেই আপনার সাধারণ ক্ষমার থেকে দূরে যেন সরে না যাই সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, আমাদের কোরআন খতমকে কবুল করে নেন, আমাদের অনেক ভাই কোরআন খতম করেছে তাদের কোরআন খতমকে কবুল করে নেন, আমাদের অনেক মা বোন কোরআন খতম করেছে তাদের কোরআন খতমকে কবুল করে নেন, অনেক ভাই জিকির আজকার করেছে সমস্ত জিকিরকে আপনি কবুল করে নেন, আমরা সবাই অনেক কষ্ট করে রোজা রাখতেছি, হে আল্লাহ না খেয়ে থেকে পিপাসার্থ হয়ে ক্ষুধার্ত হয়ে হে আল্লাহ অনেক কষ্ট করে রোজাগুলো রেখেছি, হে আল্লাহ আমাদের কোন ভুলের কারণে ত্রুটির কারণে সমস্ত রোজাগুলো যেন নষ্ট না হয়ে যায়, হে আল্লাহ আমাদের সমস্ত কষ্টগুলো যেন ব্যর্থ না হয়ে যায়, আমাদের সকলের সকল রোজাগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের সকলের রোজাগুলোকে আপনি কবুল করে নেন, রোজার সওয়াব আমাদের সবাইকে নসিব করেন, শবে কদরের সওয়াব আমাদের সবাইকে নসিব করেন। ইয়া রাব্বুল আলামিন, সারা পৃথিবীতে অনেক মুসলমান আজ অসহায় নির্যাতিত নিপীড়িত, হে আল্লাহ সকল মুসলমানকে আপনি সহযোগিতা করেন, হে আল্লাহ অনেক আমাদের মুসলমান ভাই বিভ্রান্ত হয়ে হে আল্লাহ বিপদগামী হয়ে যায়, হে আল্লাহ আপনি সবাইকে সঠিক পথে পরিচালিত করেন, ইয়া রাব্বুল আলামিন সবাইকে আপনি সঠিক দিন বুঝার তৌফিক দান করেন, সঠিক কোরআন বুঝার তৌফিক দান করেন, সঠিক হাদিস বুঝার তৌফিক দান করেন, হে আল্লাহ কোরআন হাদিসের ভুল বিভ্রান্ত হয়ে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ইবাদত মনে করে অনেক গুনাহ যেন করে না ফেলি সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনি সারা পৃথিবীর মুসলমানকে কবুল করে নেন, ইয়া রাব্বুল আলামিন আমাদের দেশকে আপনি কবুল করে নেন, আমাদের দেশের মধ্যে আপনি শান্তি স্থাপন করেন, আমাদের দেশের মধ্যে সুখ সমৃদ্ধি স্থাপন করেন, আমাদের সকল মুসলমানকে আপনি কবুল করে নেন, সবাইকে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা ব্যবসায়ী আছে তাদেরকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। হে আল্লাহ এই রমজান মাস ব্যবসায়ীদের মাস, হে আল্লাহ এই ব্যবসা করতে গিয়ে অনেক ব্যবসায়ী ভাই হারাম পথে চলে যায়, এত কষ্ট করে উপার্জন করে আর সব হারাম হয়ে যায়, ইয়া রাব্বুল আলামিন সমস্ত ব্যবসায়ীকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করেন, সমস্ত চাকুরিজীবীকে হালালভাবে চাকুরি করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করেন, হারাম উপার্জন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, হারাম উপার্জন থেকে আমাদের সবাইকে দূরে রাখেন, আমাদের সম্পদগুলোকে যেন আমরা সহিভাবে ব্যয় করতে পারি সেই তৌফিক দান করেন, আমাদের সম্পদের মধ্যে আমরা যেন অপব্যয় না করি সেই তৌফিক দান করেন, সম্পদের যাকাত যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল আজ আমাদের মধ্যে নাই, আমাদের অনেক আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি অনেকের বাবা মা অনেকের ভাই বোন অনেকের অনেক আত্মীয় স্বজন গত রমজানেও একসাথে ইফতার করেছে, হে আল্লাহ একসাথে আমাদের প্রতিপালন করেছে, আমাদের বিপদে পড়লে সব সময় তারা ঝাঁপিয়ে পড়েছে, কখনো অসুস্থ হলে তারাই আমাদেরকে হাসপাতাল নিয়ে গেছে, সারা রাত জেগে জেগে আমাদের সেবা শুশ্রূষা করেছে, হে আল্লাহ আজ তারা অসহায় আজ তারা অন্ধকার কবরে আছে, তাদেরকে সেবা করার কেউ নাই, তাদেরকে খাওয়ানোর কেউ নাই, তারা পিপাসার্থ আছে না ক্ষুধার্ত আছে এইটা দেখার কেউ নাই, ইয়া রাব্বুল আলামিন আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আপনি তাদের কবর থেকে আযাবকে দূর করে দেন,
ইয়া রাব্বুল আলামিন, তারা যদি কোনো ভুল ত্রুটির কারণে কবরে যদি আযাবের সম্মুখীন হয়, ইয়া রাব্বুল আলামিন, আর যদি চিৎকার করতে থাকে আর আমাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে আমাদেরকে বাঁচাও ইয়া রাব্বুল আলামিন, তাহলে আমরা করজোর করে আপনাকে বলতেছি, হে আল্লাহ, দয়া করে আমাদের এই সকল আত্মীয় স্বজনের আযাবকে বন্ধ করে দেন, তাদেরকে দয়া করে আর শাস্তি দিবেন না, ইয়া রাব্বুল আলামিন, দয়া করে তাদেরকে আর শাস্তি দিবেন না, ইয়া রাব্বুল আলামিন, তাদের কবরের মধ্যে আর শাস্তি দিবেন না, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যত কোরআন পড়েছি, যত জিকির আজকার করেছি, এই কোরআনের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছে, অ্যাডভোকেট সেলিম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, এই মসজিদের সেক্রেটারি সাহেব তার পিতার জন্য, আরো যারা ছিলেন আমাদের এখানে পরিচিত জন সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। সবাইকে যত ধরনের নেক মনোবাসনা সবার মধ্যে আসে, সকলের নেক মনোবাসনা আপনি পূরণ করে দেন ইয়া রাব্বুল আলামিন, সবার দোয়াগুলোকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমাদের দুনিয়াতে আমরা যতদিন থাকি সুখ শান্তির সাথে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেন, আমাদের সবাইকে কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেন, আমাদের ঘরগুলোকে ইসলামী ঘর বানিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।